মুসল পর্ব শুরু হয়ে গেছে টিএমসির প্রতিষ্ঠা দিবস থেকেই ধ্বংসের বাজনা বেজে গেছে। এতদিন যে মামাটি মানুষের পুজো চলছিল না, তার বিসর্জন হচ্ছে। যত পুরনো মূর্তি আছে শুরু হয়ে গেছে, সুব্রত দাকে দিয়ে বোধহয় শুরু হবে বিসর্জন। কুণাল ঘোষ তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, তিনি তৃণমূল কংগ্রেস দলের হয়ে কথা বলছেন। সুব্রত বক্সী তৃণমূল কংগ্রেসের সভাপতি, তিনিও দলের হয়ে কথা বলছেন। দুজনের কথায় এত বেমিল কেন? এটা অন্য কারণ কিছু করতে হবে না। লুঠের ভাগ বখরা তা নিয়ে লড়াইটা এত তীব্র, এবং সেক্ষেত্রে তদন্তে যেহেতু সবাই প্রায় প্রায় ধরা পড়ে যাচ্ছে, ফলে কে কাকে বাঁচাবে তার মতো একটা ব্যবস্থা, পিসি শুধুমাত্র ভাইপো আর পিসিকে নিয়ে আগ্রহী এটা সবাই বুঝে গেছে। ফলে এখন না বোঝার কোনো কারণ নেই যে অভিষেকের কথা কুণালের মধ্য দিয়ে হয়তো প্রবাহিত হচ্ছে, সুব্রত বক্সীর সঙ্গে সেটা হয়তো মিলছে না। দেখুন, তৃণমূল কংগ্রেস ফাইনালি একটা সার্কাস পার্টি। সার্কাস পার্টিতে ক্লাউনদের দিকে সবাই তাকিয়ে থাকে, জোকাররা কীরকম নাচছে, কীরকম গাইছে, কীরকম লাফাচ্ছে, জোকারের প্রদর্শনী সার্কাস পার্টিতে এখন বাড়ছে। প্রবীণ প্রবীণ বিতর্ক চলছে দলের অন্দরে, দ্বন্দ্ব প্রকাশে চলে আসছে। ঠিক এই অবস্থায় আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পৌঁছে যাওয়া। কৃষ্ণেন্দু অধিকারী, সরাসরি কথা বলবো, আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। কৃষ্ণেন্দু, একাধিক বিষয়, একদিকে তৃণমূলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব, সাংসদ বিধায়কের তরজা থেকে শুরু করে নবীন প্রবীণ বিতর্ক, জানি একের পর এক নেতাদের একের পর এক বক্তব্য বারবার সামনে আসছে। ঠিক সেই অবস্থায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে পৌঁছে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। প্রায় এক ঘন্টা হতে চলল বৈঠক হচ্ছে, কি কারণে আজকের বৈঠক সেটা কি জানা যাচ্ছে কৃষ্ণেন্দু? দেখো, কি কারণেই সেটা বৈঠক শেষ না হলে, এবং যারা বৈঠক করছেন তারা না বললে স্পষ্ট হবে না, কিন্তু এটা অনেকে বলতেই পারেন যে মমতা বন্দ্যোপাধ্যায় দলের নেত্রী, সেই সভানেত্রীর বাড়িতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক যাবেন, এর মধ্যে নতুনত্ব কি আছে বা কৌতূহল কি আছে? কিন্তু যে প্রেক্ষাপটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় গেছেন, সেটাই তীব্র জল্পনা তৈরি করেছে। এই কারণেই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় দুদিন আগে তার কয়েকজন ঘনিষ্ঠর সঙ্গে বৈঠক করেন, এবং সেই ঘনিষ্ঠ মহলসূত্রে দাবি করা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায় এই লোকসভা নির্বাচনের ডায়মন্ড হারবারের মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখতে চান, অভিষেক বন্দ্যোপাধ্যায় নীতি নির্ধারণে থাকতে চান না। ঠিক এই প্রেক্ষাপটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ মহল যখন দাবি করছে, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাহলে কি দলের দূরত্ব তৈরি হয়েছে, এই প্রশ্ন যখন প্রকাশ্যে আসছে, তখনই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি যাচ্ছেন। আজকে 1 জানুয়ারি, এবং অনেকে বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় অতীতে আজকের দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি যান, মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতেও যান, অনেকে বলছেন প্রতিষ্ঠা দিবস সেই উপলক্ষেও যান। কিন্তু যে প্রেক্ষাপটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় গেছেন সেটা খুব তাৎপর্যপূর্ণ, এই কারণেই যে আজকে সেই প্রতিষ্ঠা দিবস উপলক্ষেই দলের মধ্যে যেভাবে মুসল পর্ব কার্যত কোর্ট আনকোর্ট চলছে, তা কার্যত নজিরবিহীন। একদিকে সুদীপ বন্দ্যোপাধ্যায়, একদিকে সুব্রত বক্সী, তাদের পাল্টা বক্তব্য উড়িয়ে দিচ্ছেন কুণাল ঘোষ তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক। অর্থাৎ যে নবীন এবং প্রবীণের দ্বন্দ্ব বেশ কয়েকদিন ধরে তৃণমূলের অন্দরে প্রথিত হয়ে গেছে কয়েকজনের বক্তব্যে, একদিকে সৌগত রায়, একদিকে ফিরহাদ হাকিম, একদিকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে কুণাল ঘোষ, মদন মিত্র, একদম নবীন প্রবীণ দ্বন্দ্ব যেখানে প্রকাশ হচ্ছে, এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় পর্যন্ত তাদের মতামত রেখেছেন। ঠিক সেই জায়গায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ মহলের সঙ্গে বৈঠক ঠিক দুদিন আগে, ঠিক আমরা যেখানে দাঁড়িয়ে আছি তার ঠিক অদূরে, এবং সেই বৈঠক সূত্রে যেটা দাবি করা হচ্ছে তার ঘনিষ্ঠ মহল সূত্রে, অভিষেক বন্দ্যোপাধ্যায় বর্তমান প্রশাসনের একাংশের উপর ক্ষুব্ধ, যেভাবে 100 দিনের কাজ, তার আন্দোলন বন্ধ করে দেওয়া হয়েছে মাঝপথে, সেটাও তিনি ক্ষুব্ধ, এবং তার জন্যই অভিমান, অভিযোগ, ক্ষোভের সুরে তিনি ডায়মন্ড হারবারের মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখতে চান এবং নীতি নির্ধারণে থাকতে চান না। দলের নাম্বার 2, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের ঘনিষ্ঠ মহল সূত্র যদি এমন দাবি করা যায়, সেটা রাজ্য রাজনীতিতে সরগোল পড়বে, সেটাই বাহুল্য। এবং এবং তারপর আজকের গোটা দিন ধরে সকাল থেকে বিকেল পর্যন্ত যেভাবে একের পর এক নেতাদের মধ্যে বাগযুদ্ধ চলছে, সেখানে কোথাও যেন আড়াআড়িভাবে তৃণমূলের মধ্যে দুটো সত্তা বেরিয়ে আসছে, একদল একদলকে বিরোধিতা করছে, একদল একদলের পক্ষে বলছে, একদল একদলের বিরুদ্ধে বলছে, সব মিলিয়ে এই যখন একটা সময় চলছে, ঠিক সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে গেছেন।